সবারই স্বপ্ন থাকে ডিফেন্সের চাকরি করতে, আমরা পারি না ডিফেন্সের চাকরি সবাই পেতে। আজকে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে দেব যারা বেকার, যারা এখনও চাকরি পাচ্ছেন না, তাদের জন্য সুখবর। এই ভিডিওই থাকবে সম্পূর্ণ ডিটেলস এ টু জেড। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 24x7 এর পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির খবর, যেখানে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত প্রার্থীরাই। তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, যারা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে, কি কি ডকুমেন্টস লাগবে, কবেই বা আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবেন সমস্তটাই। প্রথমত আমরা একটি পিডিএফ ডাউনলোড করে নিয়েছি, যে পিডিএফটা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এই পিডিএফে আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। তার আগে আমরা জানিয়ে দিই এখানে কোন কোন পদে কতগুলি টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ করা হবে, যেখানে সাব ইন্সপেক্টর, মাস্টার, ইঞ্জিন ড্রাইভার, ওয়ার্কশপ হেড কনস্টেবল, এই সমস্ত পদে টোটাল 317 জনকে নিয়োগ করে নেওয়া হবে। আবেদন করতে গেলে কি ধরনের যোগ্যতার প্রয়োজন আমরা স্টেপ বাই স্টেপ জানাবো। সাব ইন্সপেক্টর পদে যারা মাস্টার পদে আবেদন করবেন, শূন্য পদ 5, শিক্ষাগত যোগ্যতা 10+2 হলেই আবেদন করতে পারবেন, এবং এই পদের শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আপনাদের যেটা ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের যোগ্যতার প্রয়োজন চাওয়া হয়েছে। বয়সসীমা 16/3/2020 অনুযায়ী 22 থেকে 24-এর মধ্যে বয়স হতে হবে। এখানে বেতন বা স্যালারির যদি আমরা কথা বলে থাকি, 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন দেয়া হবে। সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে স্টেপ বাই স্টেপ দ্বিতীয় আবেদনের পদ্ধতি। সাব ইন্সপেক্টর পদে যারা আবেদন করবেন 9টি টোটাল পোস্ট পাবেন, 10+2 যোগ্যতা থাকবে, এবং এখানে আপনার ইঞ্জিন ড্রাইভার এই ধরনের যে প্রসেসিংগুলো আছে অবশ্যই কোর্স করা থাকতে হবে। 22 থেকে 24-এর মধ্যে বয়স হতে হবে। বেতন 35,400 থেকে 1,12,400 টাকা দেয়া হবে। আমরা যদি পিডিএফটার দিকে লক্ষ্য করে দেখি, এই হচ্ছে অন স্ক্রিন পিডিএফ। বিএসএফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এই হচ্ছে মেন পিডিএফ, যেখান থেকে আমরা সম্পূর্ণ তথ্য সংগ্রহ করেছি, আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানাচ্ছি। সমস্যা হচ্ছে এই সাইটের একটু সার্ভারের সমস্যা আছে, সেই জন্য পিডিএফটা লোড হতে টাইম লাগছে। আপনাদের আমরা ওয়েবসাইট থেকে, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনাদের সম্পূর্ণ ডিটেলসগুলো জানিয়ে দিচ্ছি। এখানে শিক্ষাগত যোগ্যতা যারা আবেদন করছেন জানিয়ে দিয়েছি, সাব ইন্সপেক্টর ইঞ্জিন চালক পদে যারা আবেদন করবেন, এবং সাব ইন্সপেক্টর ওয়ার্কশপ পদে যারা আবেদন করবেন, টোটাল 0 পদ 3টি। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি আপনার পাস করা থাকতে হবে, অথবা ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। 35,400 থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে। চলে আসি নেক্সট, হেড কনস্টেবল পদে যারা আবেদন করবেন, এখানে 56টি টোটাল শূন্য পদ পাবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। এখানে যারা আবেদন করবেন সমস্ত প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 25, এবং বেতন দেওয়া হবে 25,000 থেকে 1,24,400 টাকা পর্যন্ত। হেড কনস্টেবল, চালক, ইঞ্জিন চালক পদে যারা আবেদন করবেন 800টি টোটাল শূন্য পদ পেয়ে যাবেন মাধ্যমিক পাস যোগ্যতায়, এবং এই কাজের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স বা এই ধরনের যোগ্যতার প্রয়োজন আছে। 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও হেড কনস্টেবল ওয়ার্কশপ পদে যারা আবেদন করবেন শূন্য পদ 16টি,
এখানে আলাদা আলাদা শূন্যপদ দেয়া রয়েছে, কোন কোন পদে কি ধরনের শূন্যপদ লাগবে সেই হিসাবে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস, এবং আপনার যদি কোনো জায়গা থেকে ITI কোর্স করা থাকে, ট্রেড সার্টিফিকেট বা ডিপ্লোমা যদি থাকে, এখানে সুযোগ সুবিধা পাবেন। 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে সংবিধান কোর পদে যারা আবেদন করবেন 160টি টোটাল শূন্য পদ পাবেন। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস এবং জলে সাঁতার জানতে হবে, এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের জন্য। বয়স হতে হবে 20 থেকে 25 বছর, 21,700 থেকে 69,100 টাকা এই পদে বেতন দেওয়া হবে। কেবলমাত্র এই পদে যারা আবেদন করবেন, BSF সিকিউরিটি বর্ডার যারা আবেদন করতে চান, পুরুষরাই এখানে আবেদন করতে পারবেন, মহিলাদের জন্য কোনো রকম শূন্য পদ রাখা হয়নি। এবং প্রার্থী বাছাই জানতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সম্পূর্ণ ডিটেলস ওখান থেকেই জেনে নিতে হবে। আবেদন ফিস 200 টাকা, অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এখানে হেড কনস্টেবল পদে যারা আবেদন করবেন সেই পদের জন্য, এবং এখানে যারা SC ST BSF কর্মী এবং এক্স সার্ভিসম্যান যারা থাকবেন তাদের জন্য কোনো রকম আবেদন ফিস লাগবে না। এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অফলাইন ফর্মে আবেদন করে আপনাদের পাঠিয়ে দিতে হবে 30/3/2020-এর মধ্যে। এখানে আপনাদের জায়গার ডিটেলস দেওয়া রয়েছে। এছাড়াও বিস্তারিত জানতে গেলে BSF এর অফিসিয়াল ওয়েবসাইট bsf.nic.in ভিজিট করুন, অথবা আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে PDFটা এখান থেকেই ডাউনলোড করুন। এই হচ্ছে টোটাল ইনফরমেশান আপনাদের জানিয়ে দিলাম, এই সপ্তাহ লেটেস্ট একটি চাকরির খবর। আপনারা যারা আমাদের ভিডিওটাকে লাইক করেননি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, কারণ আপনাদের জন্য আমরা নিয়মিত সরকারি চাকরির আপডেটের সঙ্গে সঙ্গে চাকরির প্রস্তুতি এবং আমাদের অ্যাপ্লিকেশান, যেটা 24/7 বেঙ্গলি আমাদের অ্যাপ্লিকেশান আছে, এই অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড করতে পারেন ফ্রি অফ কস্ট। ওখান থেকেই আপনি যদি মনে করেন চাকরির প্রস্তুতি কিন্তু পেতে পারেন, এবং সম্পূর্ণটাই বাংলাতে আপনাদের জন্য রাখা হয়েছে। এছাড়াও আছে ইংলিশ, হিন্দি, আপনার ল্যাঙ্গুয়েজ ওখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। আর আপনাদের যেগুলো আমরা ডিটেলসে জানিয়েছিলাম যে SI মাস্টার, এছাড়াও SI ইঞ্জিন ড্রাইভার, এই হচ্ছে মেন বিজ্ঞপ্তির PDF। এই PDFটা আপনারা সংগ্রহ করতে পারবেন, এবং আপনাদের যেটা আমরা দেখাচ্ছিলাম এই যে নীল যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি লক্ষ্য করে দেখেন নেটের সমস্যা বা সার্ভার ডাউনের কারণে এই PDFটা সম্পূর্ণ আসছে না। আপনারা যদি লক্ষ্য করে দেখেন পুরো PDFটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, এবং আপনারা অবশ্যই ডাউনলোড করুন, করলে আপনারা যখন ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণটা আপনাদের ফোনে দেখে নিতে পারবেন। এবং অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা চেষ্টা করব নতুন কোনো ভিডিওর মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্ম ফিল আপের ভিডিও আমরা দেখিয়ে দেব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, এবং ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। রাজ্য সরকারের ইতিমধ্যে কলেজে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশবন্ধু কলেজের তরফ থেকে, যেখানে নিয়োগ করে নেওয়া হবে গ্রুপ ডি পদে ক্লার্কদের। আপনারা যদি সম্পূর্ণ ডিটেলসে বা তথ্য জানতে চান অবশ্যই ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট বাই Adda247। পক্ষ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমরা চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে এই মুহূর্তে আমরা দেশবন্ধু কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাতে পারেন। আপনার জেলার যদি এই ধরনের কলেজের যদি চাকরির আপডেট পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। চলে আসি মেন অফিসিয়ালি নোটিফিকেশান, যেটা অনস্ক্রিন আপনারা PDFটা দেখতে পাচ্ছেন। পশ্চিম বর্ধমানের তরফ থেকে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে 4 ফেব্রুয়ারি 2020। এই নোটিফিকেশানটি এখানে এমপ্লয়মেন্ট নোটিস দেওয়া রয়েছে 01/2020-2020 নতুন বিজ্ঞপ্তি আপনারা বলতে পারেন। এখানে সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন,
কিন্তু এই পদে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে কোন কোন পদে নিয়োগ করা হবে। ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগ করে নেওয়া হবে। 5,400 থেকে আপনাদের স্যালারি শুরু হবে, 25,200 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে এবং 2,600 টাকা গ্রেড পের এখানে বন্দোবস্ত আছে। সমস্ত প্রার্থীদের অফলাইনের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। কত তারিখে এবং কিভাবে পাঠাবেন স্টেপ বাই স্টেপ আমরা জানিয়ে দেব। তার আগে জানিয়ে দিই অ্যাপ্লিকেশান ফর্ম। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম, এই যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন, 2 দিয়ে শুরু করে পুরো ওয়েস্ট বেঙ্গল 7133331 এই ঠিকানায় আপনাদের চিঠিটা পাঠিয়ে দিতে হবে। ডান দিকে আপনার কালার, পাসপোর্ট সাইজ ছবি এবং এখানে আপনি কোন পদে আবেদন করছেন এবং কি ক্যাটাগরি সেটা আপনাকে লিখতে হবে। 1 নম্বর পয়েন্টে আপনার নাম লিখতে হবে, পুরো সেম টু সেম আপনার নাম লিখে দেবেন এখানে এবং কোনো জায়গায় কাটাকুটি করবেন না ফর্মে, তাহলে আপনাদেরই সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম এখানে আপনাদের লিখতে হবে এবং এখানে আপনারা যারা বিবাহিত তারা তাদের হাজব্যান্ডের নাম লিখে নেবেন। 3 নম্বরে এখানে কি বলা হচ্ছে, আপনার অ্যাড্রেস চাওয়া হয়েছে, যে অ্যাড্রেসটা আপনার এখন বসবাস করছেন সেখানকার অ্যাড্রেস দেবেন এবং অবশ্যই তার সঙ্গে ফটো প্রুফ কিন্তু দিতে হবে, যেমন আধার কার্ড দিতে পারেন অথবা ভোটার আইডেন্টি কার্ড দিতে পারেন। মাধ্যমিকের সময় আপনার ডেট অফ বার্থ সেই অনুসারে এখানে আপনাকে দিতে হবে কত আপনার ছিল। এখানে এজ দিতে হবে, কত বছর কত মাস সেই ইনফরমেশনের হিসাবে এখানে আপনার দিতে পারেন। নিচে 6 নম্বর পয়েন্টে জেন্ডার দিয়ে নেবেন, মেল ফিমেল ক্যান্ডিডেট কিনা, এবং এখানে ন্যাশনালিটি দিয়ে নেবেন এবং তারপর রিলিজিয়ান আছে, আপনি হিন্দু মুসলিম বা অন্য কোনো জাতির কিনা সেটাও আপনারা দিয়ে নেবেন। এবং এইগুলো দেওয়ার পর আপনাকে চলে আসতে হবে ফোন নাম্বারে। ফোন নাম্বার কিন্তু এখন বাধ্যতামূলক হয়ে গেছে, আর অফলাইন ফর্মের ক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার অবশ্যই দিতে হয়। এখানে আপনাদের কিছু ইনফরমেশান চাওয়া হয়েছে, যে স্ট্যাটাসটা আপনার দিয়ে নেবেন এবং এখানে আপনারা SC ST OBC AOBC BPWD UREC-র মধ্যে পড়ছেন কিনা সেটা এখানে আপনাদের ইনফরমেশানটা লিখতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতার কথা এই জায়গায় আপনাদের লিখে নিতে হবে। আমরা চলে আসি এই যে ছকগুলো দেওয়া রয়েছে এখানে, আপনার এই HS পাস বা মাধ্যমিক পাস এই দুটো এরমভাবে লিখবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা শর্টে লিখবেন, কত সালে এবং কোন ডিভিশন পেয়ে পাস করেছেন, কত পার্সেন্ট ফুল মার্কস আপনার হয়েছে এখানে আপনার দিয়ে নিতে হবে এবং লাস্টে অবশ্যই টোটাল পার্সেন্টেজ কত হচ্ছে সেটা আপনাকে দিয়ে নিতে হবে। আর এই যে আপনারা আবেদন করছেন, আবেদনকারীদের কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং আপনাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। এই জায়গাটায় আপনাদের ডিমান্ড ড্রাফটের কথা বলা হয়েছে, ডিমান্ড ড্রাফট কীভাবে কাটবেন। অনেকেই আছে যারা জানে না, তাদের ক্ষেত্রে আমরা বলে দিই, যে কোনো ব্রাঞ্চে, ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনারা ডিমান্ড ড্রাফট কাটতে পারেন আর এখানে আপনাদের ওই ঠিকানায় কিন্তু পেমেন্ট করতে হবে। আর ডিমান্ড ড্রাফট কাটার আগে কিন্তু অবশ্যই আপনার ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সেই ব্রাঞ্চের আপনার অ্যাকাউন্ট হতে হবে। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশান, নিচে সিগনেচার এবং ডেট এবং প্লেস দিয়ে দেবেন। আর চলে আসি উপরের কিছু ইনফরমেশান আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ইনফরমেশানগুলি আপনাদের স্টেপ বাই স্টেপ এবার জানিয়ে দেব। বয়স হতে হবে সরকারি নিয়ম অনুসারে, গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে আপনাদের বয়স দেওয়া রয়েছে, কত সালের মধ্যে আপনার কমপ্লিট হতে হবে এবং এখানে আপনার যারা আবেদন করছেন কোয়ালিফিকেশান কিন্তু শুধু মাধ্যমিক এবং নলেজ থাকতে হবে কম্পিউটারের, তাহলে কিন্তু এখানে আপনারা বিশেষভাবে সুযোগ সুবিধা পাবেন। আমরা চলে আসি ফর্মটা কোথায় পাঠাবেন, আপনাদের বলেছিলাম ফর্মটা এই ঠিকানায় পাঠাতে হবে এবং এই ঠিকানার নামেই কিন্তু ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রেড সার্কেল বা বর্ডার করে দিয়েছি, এই ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। লাস্ট তারিখ হচ্ছে 24/2/2020, এই হচ্ছে লাস্ট ডেট, তার আগে কিন্তু আপনাদের পাঠাতে হবে। সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা যদি মনে করেন স্পিড পোস্ট অথবা আপনারা মোটামুটি স্পিড পোস্টই করাটাই সবথেকে বেটার হবে, কারণ স্পিড পোস্ট করে রাখলে আপনার ডকুমেন্টস থাকে যে আমি স্পিড পোস্ট করেছি এই ঠিকানায়। এবং আমরা চলে আসি
এখানে কত টাকা লাগবে আপনার ডিমান্ড ড্রাফট কাটতে গেলে? সাধারণ প্রার্থীদের জন্য 300 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, এর উপরে ব্যাংক আলাদা করে চার্জ কাটবে, এবং এখানে 150 টাকা শুধুমাত্র এসসি ক্যাটাগরির জন্য রাখা হয়েছে। এই এসসি ক্যাটাগরির জন্য এই যে 150 টাকা ডিমান্ড ড্রাফট কাটবেন, তাদের কিন্তু আলাদা করে চার্জ দিতে হবে। আমরা চলে আসি এখানে এক্সামিনেশনের ইনফরমেশান। প্রার্থী বাছাই কীভাবে হবে? রিটেন এক্সামিনেশান হবে 100 মার্কসের, এবং যার মধ্যে থাকবে ম্যাথামেটিক্স, ইংলিশ, এবং অবশ্যই আপনাদের জন্য সমস্তটাই এমসিকিউ টাইপ হবে। এখানে কিন্তু ডেসক্রিপটিভ টাইপ বা কোনো রকম ইনফরমেশান দেওয়া হয়নি। টোটাল 150 নম্বরের পরীক্ষা, এবং কম্পিউটারের জন্য 50 নম্বরের পরীক্ষা, এবং ইন্টারভিউ হবে 20 মার্কসের, এবং যাদের অবশ্যই নিয়োগ করা হবে টেম্পোরারি বেসিক্সে, পরে যদি মনে করা হয় পারমানেন্ট করে নিতে পারে, সমস্ত প্রার্থীদেরকেই জানানো হচ্ছে। আর সিলেবাসও দেওয়া রয়েছে পরীক্ষার ইনফরমেশান, যারা জানতে চাইছো অবশ্যই সিলেবাসটা চেক করে নিতে পারো। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা, সেই ক্ষেত্রে মাধ্যমিকের উপরেই সিলেবাস রাখা হয়েছে, সমস্ত প্রার্থীদের জানানো হচ্ছে। এছাড়াও অরিজিনাল অ্যাডমিট কার্ড, অরিজিনাল ফটো, আইডেন্টি, এই সমস্ত নিয়ে কিন্তু জেরক্স কপিগুলো দিয়েই কিন্তু আবেদন করতে হবে। সমস্ত ইনফরমেশান আশা করছি জানিয়ে দিয়েছি। আপনারা যদি এখনও পর্যন্ত না যদি ভিডিওটাকে লাইক করে থাকেন, অবশ্যই লাইক করে দিন, কারণ আপনাদের জেলার চাকরির খবর নিয়ে আমরা চলে এসেছি এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে। আপনারা অনেকেই কমেন্ট করেন, তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা আজকে এই চাকরির আপডেটটি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আরও কিছু কিছু জেলার চাকরির খবর এই মুহূর্তে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি চাকরির খবর আবার প্রকাশিত হয়ে গেল, যেখানে ICDS কর্মী পদে নিয়োগ করে নেওয়া হবে। সমস্ত প্রার্থীদের জন্য রইল নতুন একটি আপডেট। আপনাদের জেলার চাকরির খবর নিয়ে আমরা চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে, আপনাদের জানিয়ে দেব দুই জেলার চাকরির খবর। ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। মেমো নাম্বার বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতেই পাচ্ছেন এখানে, 13/1/2020 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত পেয়েছে, যেখানে নিয়োগ করে নেওয়া হবে রাজ্যের মিশন অধিকর্তা, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের 27/6/2012 তারিখে এই পত্র নম্বরে আপনাদেরকে দেয়া হয়েছিল, এবং সেই অনুযায়ী এখানে কিন্তু নিয়োগটি হতে চলেছে ICDS কর্মী পদে বা আশা কর্মী পদে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন অবশ্যই মহিলা হতে হবে, প্রার্থীদেরকে নির্দিষ্ট বয়নে আবেদন করতে হবে। আমরা চলে আসি কিভাবে আবেদন করবেন। অনেকেই এই PDFটা যেটা আবেদনপত্র কোনো জায়গা থেকে পাবেন না, শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল থেকেই আপনারা এই আবেদনপত্রটি পাবেন, যেখানে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এই আবেদনপত্রটি। ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনাদের জন্য লিংক দেওয়া থাকবে। এখানে আপনাকে দিতে হবে আপনার পাসপোর্ট সাইজের ছবি, যেটা আপনার অবশ্যই রিসেন্ট ছবি হতে হবে, এবং এখানে আপনার গ্রামের নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, এই সম্পূর্ণ ডিটেলসগুলি আপনাদের দিয়ে নিতে হবে। এবং আমরা চলে আসি আবেদনকারীর নাম। এখানে আপনার নাম সম্পূর্ণ বাংলাতে লিখতে হবে, বা আপনি যদি মনে করেন ইংরাজিতেও ক্যাপিটালে লিখতে পারেন। পিতার নাম, আপনার পিতার নাম অবশ্যই এখানে দিতে হবে, এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্বামীর নাম এখানে দিয়ে নিতে হবে। বর্তমান বসবাসের ঠিকানা, এখানে গ্রাম এবং থানা এবং পিনকোড এবং পোস্ট অফিস, এইগুলো আপনাকে দিয়ে নিতে হবে বা ফিল আপ করে নিতে হবে। স্থায়ী বসবাসের ঠিকানা, এখানে আপনার এখন এই মুহূর্তে কোথায় বসবাস করছেন, তার গ্রাম এবং থানা এবং পোস্ট অফিস এবং পিনকোড, এইগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ পূরণ করে নিতে হবে। এবার আসা যাক মোবাইল নাম্বার, এটা কিন্তু খুবই বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি বলা হতে পারে। এখানে আপনার মোবাইল নাম্বার দিতেই হবে, এবং অবশ্যই এখানে বৈবাহিক স্থিতি আপনাকে দিতে হবে, বিবাহিত যদি হয়ে থাকেন, আপনি যদি বিধবা যদি হয়ে থাকেন, আর বিবাহ বিচ্ছিন্ন যদি হয়ে থাকেন, সেই ইনফরমেশানগুলোতে টিক
চিহ্ন দিতে হবে। এখানে আপনার কাস্ট দিতে হবে, আপনি সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতির মধ্যে পড়ছেন কি না, এই ইনফরমেশানগুলো আপনাকে দিয়ে নিতে হবে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে, উপস্বাস্থ্য কেন্দ্রে থেকে হাঁটা পথে কত কিলোমিটারের মধ্যে আপনার উপস্বাস্থ্য কেন্দ্রটা পড়ছে সেটার এখানে কিলোমিটারটা লিখতে হবে। ভোটার কার্ড বা এপিক কার্ড নম্বর আপনার দিতে হবে এবং এখানে আপনার সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার এগুলো দিয়ে নিতে হবে। এখানে আসা যাক নেক্সট, রেশন কার্ড নাম্বার, এইগুলো কিন্তু ইনফরমেশান দিতেই হবে, কারণ এগুলো অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপের নির্দেশিকা দেওয়া রয়েছে। এখানে আসা যাক গুরুত্বপূর্ণ টপিকে, যেটা হচ্ছে SC ST। আপনার যদি প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার SC ST-র মধ্যে আছেন কি না সেটা আপনাকে দিয়ে নিতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় আপনার অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ কী আছে সেটা আপনাকে এখানে দিয়ে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন তারিখ, মাস এবং বছর অনুসারে আপনার কত বছর বয়স হচ্ছে সেগুলো আপনাকে দিয়ে নিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা মানের এখানে ইনফরমেশানগুলো দিতে হবে, কত নাম্বার পেয়েছেন, কোন বছরে আপনি মাধ্যমিক দিয়েছেন। এবং আবেদনকারীদেরকে সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এই তথ্যটি জানানো হচ্ছে, দরখাস্ত আপনি তো করেই ফেললেন কিন্তু কি কি ডকুমেন্ট জমা দেবেন। এখানে আপনার জমা দিতে হবে জন্মের তারিখ, যেটা প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং জন্ম সার্টিফিকেট দিতে পারেন, এবং গ্রামে স্থায়ী বাসিন্দা হিসাবে রেশন কার্ড অথবা ভোটার আইডেন্টি কার্ড দিতে পারেন। অনেকেই হয়তো সবে বিবাহ করেছেন বা তাদের এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি ভোটার কার্ডে, সেই ক্ষেত্রে তিনি কিন্তু রেশন কার্ডও দিতে পারেন অথবা তিনি ভোটার কার্ডও দিতে পারেন, এখানে কোনো রকম অসুবিধা হবে না। এখানে 3 নম্বর যেটা বলা হচ্ছে, অবশ্যই কোন জাতির অন্তর্ভুক্ত, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই দিয়ে নিতে হবে। মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, কারণ এটা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাচ্ছে, সেই জন্য আপনার অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতার জন্য মার্কশিট অবশ্যই দিতে ভুলবেন না। এখানে গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী সদস্য আপনি যদি হয়ে থাকেন, অনেকেই আছে গ্রামে গ্রামে দেখা যায় বা শোনা যায় যে অনেকেই আছে যে স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে কাজ করে থাকে, তাদের জন্য কিন্তু এই ইনফরমেশানগুলো অবশ্যই ফিল আপ করা অত্যন্ত জরুরি। এবং প্রার্থীদের 2 কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে দিতে হবে। 5 টাকার মূল্যে ডাক টিকিট যেটা আছে এখানে আপনাকে অবশ্যই ডাক টিকিটে 5 টাকার মূল্যে দিতে হবে। এবং বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে আপনাদেরকে লিখে জমা করতে হবে। এবং এখানে আপনাকে জানিয়ে দিলাম মোটামুটি ফর্ম ফিল আপের সম্পূর্ণ ইনফরমেশান, অবশ্যই এক জায়গাটায় আপনারা সিগনেচার করে নেবেন, পুরো সেম টু সেম এই জায়গাটাই সিগনেচার করতে ভুলবেন না। এবং জানিয়ে দিলাম মোটামুটি গুরুত্বপূর্ণভাবে আবেদনপত্রটি কিভাবে ফিল আপ করবে। আসা যাক এবং মেন বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে রামপুর হাট বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে। যারা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই রকম আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আর এছাড়া অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা আমাদের এই ভিডিওটা লাইভ দেখছেন এই মুহূর্তে, অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনার জেলার যদি এই রকম ICDS কর্মী পদে যদি আপডেট পেতে চান নিয়মিত, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার জেলার নাম। এখানে চলে আসি মেন গুরুত্বপূর্ণ আপডেটে, এখানে আপনাদের নিয়মাবলী এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপের ইনফরমেশান আশা করছি দিয়ে দিয়েছি। এবং শুধুমাত্র আবেদনকারীদেরকে শুধু মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে এবং আবেদনকারীদেরকে কোন কোন জায়গায় নেওয়া হবে সেটা এখানে জানিয়ে দেই। এখানে আপনাদেরকে যারা আবেদন করবেন
প্রার্থী বাছাই কিন্তু ইন্টারভিউ মাধ্যমে কিন্তু হবে, আপনারা দেখতে পাচ্ছেন। যেটা বলা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে, বা প্রার্থী নির্বাচন যখন করা হবে শুধুমাত্র আপনার যে মাধ্যমিকের নাম্বার আছে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীদেরকে ইন্টারভিউ এবং সম্পূর্ণ তারিখ, সময় ও স্থান জানতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আবেদনকারীদেরকে এখানে কিন্তু বলা হয়েছিল যে তাদের বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে সম্পূর্ণ লিখে জমা করতে হবে আবেদন করার সময়, এবং আবেদন প্রার্থীদেরকে নাম, ঠিকানা এবং অবশ্যই রেজিস্টার খামের মাধ্যমে জমা দেওয়া স্থান, সংশ্লিষ্ট উন্নয়ন আধিকারিকের করণ, ভিডিও অফিসে আপনাদেরকে গ্রহণ করা হবে না, কারণ এইগুলো ভিডিওতে হবে না, কারণ আপনাদের আবেদন করতে হবে এবং এখানে সম্পূর্ণ আবেদনের জন্য কিন্তু ঠিকানা দেয়া রয়েছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আশা করছি বুঝতে পেরে গিয়েছেন। আবেদনকারীদেরকে 10 ফেব্রুয়ারি 2020 আবেদন করার শেষ তারিখ বা লাস্ট ডেট জানানো হয়েছে। বিকেল 5:30 মধ্যে আপনার আবেদনপত্রটি পৌঁছে দিতে হবে সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যেই জানানো হচ্ছে, এবং অবশ্যই আপনাকে ইন্টারভিউর দিনেই কিন্তু উপস্থিত হতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। সমস্ত প্রার্থীরা যারা আবেদন করছেন, আপনারা ভিডিওর নিচে ডিসক্রিপশান থেকে পিডিএফের লিঙ্ক থেকে সম্পূর্ণ এই ইনফরমেশান এবং আবেদনপত্র টি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কোনো রকম সমস্যা বা অসুবিধা হবে না। ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার জেলার নাম, আপনার জেলার যদি এই রকম কোনো চাকরির খবর প্রকাশিত হয়ে থাকে অবশ্যই জানিয়ে দেবো আপনার জেলার এই রকম নিয়মিত আপডেটগুলি। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। রাজ্য সরকারের মধ্যে প্রকাশিত হয়ে গেল সংখ্যালঘু কর্মীদের নতুন একটি চাকরির খবর, যেখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই এই চাকরি করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে থাকবে সম্পূর্ণ ডিটেলস। আপনি যদি সংখ্যালঘু প্রার্থী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আমরা নিয়ে চলে এসেছি অফিসিয়ালি নোটিফিকেশান, যেটা অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। মেমো নাম্বার 240/1 MDC/RECO/ENG/ES 15 এই ডেটে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। আপনারা যদি লক্ষ্য করে দেখেন 16/1/2020, যেখানে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে সুপারভাইজার পদে, সংখ্যালঘু সুপারভাইজার পদে নিয়োগ করে নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া চলবে WBMDFC-র মাধ্যমে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাধ্যমে এই চাকরিটি পেতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা এই চাকরির দিনেই শুধু আপনাদের উপস্থিত হতে হবে, কোনো রকম এখানে আর কিছু নেই পরীক্ষা। কোয়ালিফিকেশানের যদি কথা বলে থাকি, আপনার কোয়ালিফিকেশান হতে হবে শুধুমাত্র HS পাস, এবং অবশ্যই আপনার কম্পিউটার সার্টিফিকেট লাগবে ও লেভেলের। বয়স হতে হবে 20-40 বছর। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে এই সমস্ত যোগ্যতাগুলি। এখানে আপনাদের কোন কোন পদে কতগুলি শূন্য পদ রাখা হয়েছে এখানে আপনাদের জানিয়ে দিই। সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র ওয়ার্ক ইন ইন্টারভিউ হোল্ড অনের মাধ্যমে। আপনাদের ইন্টারভিউ কবে হবে সেটা জানিয়ে দিই। এখানে ইন্টারভিউর দিনে আপনাদের উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউ কবে হতে চলেছে এখানে কিন্তু সম্পূর্ণ দেয়া রয়েছে। ইন্টারভিউ হবে 10 ফেব্রুয়ারি 2020, 10:00 থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের যে বোর্ড আছে, সল্টলেক সেক্টর 1-এ আপনাদের যেতে হবে। সল্টলেক সেক্টর 1 কলকাতা 7,00,000
64 এই লোকেশন বা এই জায়গায় আপনাদের উপস্থিত হতে হবে ইন্টারভিউ ডেটে। সমস্ত প্রার্থীরা এখানে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে ইন্টারভিউ ডেটে আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। এখানে আপনাদেরকে বায়োডাটা করতে হবে, এক কপি যেটা আপনাদের নিয়ে যেতে হবে বায়োডাটা, এবং অরিজিনাল মার্কশিট নিয়ে যেতে হবে এক্সামিনেশনের, যে কটা আপনার মার্কশিট আছে মাধ্যমিক এইচএস অথবা গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকে সেটাও নিয়ে যেতে পারেন। অরিজিনাল এবং জেরক্স দুটোই নিয়ে যাবেন, কারণ দুটোই অবশ্যই লাগতে পারে। এখানে নেক্সট 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, অরিজিনাল একাডেমি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থ হিসাবে আপনারা নিয়ে যেতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা ফটো আইডেন্টি কার্ড হিসাবে এপিক কার্ড আধার কার্ড নিয়ে যেতে পারেন। সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে, এবং এক কপি আপনার কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে ভুলবেন না। এবং এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের কিন্তু বিজ্ঞপ্তিটা আবেদন করার আগে জেনে নেওয়া ভালো। এখানে কোনো রকম অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে না, শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ ডেটেই কিন্তু উপস্থিত হতে হবে। কারা কারা এখানে যেতে পারবে ইন্টারভিউ ডেটে, বা এখানে যাদেরকে বলা হয়েছে সেই সমস্ত জাতিরা সংখ্যালঘুর মধ্যে পড়ে থাকে, অনেকেই জানে যারা মাইনরিটি মধ্যে পড়ে তারা কিন্তু এই জায়গায় আছে, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন এই ধরনের যারা আছে জাতি, তারাই কিন্তু মাইনরিটির জন্য কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবে। অবশ্যই যারা সংখ্যালঘু প্রার্থী হিসাবে আবেদন করছেন এই পদে সরাসরি ইন্টারভিউর দিনে উপস্থিত হয়ে যান। এবং আপনারা যারা পিডিএফটা ডাউনলোড করতে চাইছেন, ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা লিংক দিয়ে দেবো। নোটিফিকেশান পিডিএফ এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পিডিএফটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আপনাদের যদি কোনো ইনফরমেশান বা তথ্য জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনারা যদি এই ধরনের নিয়মিত সরকারি অথবা বেসরকারি চাকরির আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই ছিল সম্পূর্ণ তথ্য, আমার দেওয়া তথ্য। আপনাদের যদি মনে হয় হেল্পফুল ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন, আর নিয়মিত অবশ্যই যদি চাকরির আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলে আসি এই মুহূর্তে লেটেস্ট কী কী চাকরির খবর চলছে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। যারা এখনও পর্যন্ত জানেন না লেটেস্ট চাকরির খবর, তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলে এসেছি। জব ফেয়ার, আপনারা হয়তো সবাই জানেন জব ফেয়ার যেটা মিলন উৎসব হতে চলেছে 2020-তে। এই মিলন উৎসব যেটা আপনারা অনেকেই জানেন, যেটা হচ্ছে সরাসরি আপনাদের কোয়ালিফিকেশান এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাদেরকে স্টলে স্টলে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, যেটা তার আগে অনলাইনের মাধ্যমে আপনাদের ঘরে বসে আবেদন করতে হবে। আমরা কিন্তু একটা ভিডিও করেছিলাম যেটা মিলন উৎসব বা জব ফেয়ারের উপরেই ছিল, কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে আবেদন করবেন, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছিলাম। এবং অবশ্যই আপনারা অনেকেই জানেন যে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং অবশ্যই অ্যাপ্লাই করার পর কিন্তু আপনারা এই জায়গায় পৌঁছবেন বা মিলন উৎসবে যেতে পারবেন। এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই মিলন উৎসবের ব্যাপারে বা জব ফেয়ারের ব্যাপারে, আমরা সেই কমেন্টগুলো, গুরুত্বপূর্ণ কমেন্টগুলো নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও অন্যান্য সরকারি চাকরির খবর আছে, আপনারা যদি নিয়মিত খবর আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। WBPSC-র মাধ্যমে প্রকাশিত হয়ে গেল নতুন আবার চাকরির খবর 2020 লেটেস্ট আপডেট বলতে পারেন। সমস্ত প্রার্থীদের জন্য সুখবর, এই ভিডিওয় থাকবে সম্পূর্ণ ডিটেলস। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আপনাদের সামনে নিয়ে চলে এসেছি PSC-র তরফ থেকে নতুন একটি চাকরির খবর। এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল PSC-র তরফ থেকে এই চাকরির আপডেটটি। আপনাদের জানিয়ে দেব এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবেই বা আবেদন শেষ হচ্ছে, এখানে কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বলা হয়েছে, এছাড়াও বিস্তারিত ইনফরমেশান। এখানে প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি পেমেন্টের
উপরে, যেখানে আপনাদের পেমেন্টের জন্য আলাদাভাবে অনলাইনে লাস্ট তারিখ বা ডেট এখানে বলে দেওয়া রয়েছে। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা আপনি ইউবিআই এর মাধ্যমে গিয়ে ব্রাঞ্চে গিয়ে চালান কেটেও পেমেন্ট করতে পারেন। সমস্ত প্রার্থীদেরকে জানিয়ে দিই স্টেপ বাই স্টেপ, এখানে আবেদন করতে গেলে আবেদন ফিস মাত্র 210 টাকা চাওয়া হয়েছে। সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে SC ST প্রার্থীদের এবং PWD প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন ফিস বা এক্সামিনেশন ফিস লাগবে না। এখানে আবেদনকারীদেরকে অবশ্যই দেখে নিতে হবে আবেদন ফিজের বিস্তারিত ইনফরমেশানগুলি। এখানে আরও কিছু ইনফরমেশান যেগুলো জানানো হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা জানিয়ে দিই। এবার চলে আসি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2020, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এখানে যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছে সবাই কিন্তু আবেদন করতে পারবে এই পদের জন্য। অবশ্যই তাকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এই পদে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে। এখানে আপনাদের সাধারণত টেম্পোরারি নিয়োগ করা হবে, পরে এখানে পার্মানেন্ট করা হতে পারে। সমস্ত প্রার্থীরা যারা আবেদন করবেন এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এখানে আপনাদের নিয়োগ করে নেওয়া হবে। এছাড়াও আপনাদের এখানে টোটাল যে ভ্যাকান্সি বা শূন্য পদ রাখা হয়েছে 50টি এখানে শূন্য পদ বা ভ্যাকান্সি পেয়ে যাবেন। এখানে বেতনের যদি কথা বলা হয় 15,600 থেকে 42,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও জিপি 5,400 টাকায় এখানে আপনাদের জন্য জিপি ব্যবস্থা করা হয়েছে। যারা আবেদন করবেন 50টি শূন্য পদের জন্য এখানে এসসিদের জন্য আলাদাভাবে 9টি শূন্য পদ রাখা হয়েছে, এসটিদের জন্য 3টি শূন্য পদ রাখা হয়েছে, ওবিসি এ নন ক্রিমি লেয়ারদের জন্য 6টি শূন্য পদ আছে, ওবিসি বি এদের জন্য এখানে 3টি শূন্য পদ আছে এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা শূন্য পদ রাখা হয়েছে। এখানে আরেকটি শূন্য পদের এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে। তার আগে এখানে কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলা হয় এখানে ব্যাচেলার ডিগ্রি আপনার অবশ্যই পাস করা থাকতে হবে। যে কোনো অবশ্যই ইউনিভার্সিটি থেকে আপনার যদি ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এই পদে যারা আবেদন করবেন আপনাদের জানিয়ে দিলাম মোটামুটি সম্পূর্ণ ডিটেলস। এছাড়াও আরেকটি পোস্ট রাখা হয়েছে এই পদে আবেদনকারীদেরকে, অবশ্যই তাদেরকে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে এই পদে যারা আবেদন করবেন। অবশ্যই আপনার দেখে নিতে হবে সম্পূর্ণ তথ্য এবং বয়স 37-এর মধ্যে চাওয়া হয়েছে। আপনারা যদি PSC-র মাধ্যমিক পাসে যদি কোনো ক্লার্কশিপের চাকরির আপডেট পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার জেলার নাম। চেষ্টা করব আপনার জেলায় যদি এই ধরনের কোনো চাকরির খবর প্রকাশিত হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সবার প্রথম। ততক্ষণ আমাদের ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে। বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং এভরিওয়ান, সবার জন্য সুখবর, ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল সরকারের গ্রাম রোজগার সহায়ক পদে নতুন একটি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি জানাবো সম্পূর্ণ ডিটেলস, কবে থেকে আবেদন করা যাচ্ছে, কবেই বা শেষ ডেট এবং কোন কোন জেলা আবেদন করতে পারবে। অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করতে ভুলবেন না আপনার জেলায় যদি এই ধরনের চাকরির আপডেট পেতে চান। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। অনেকেরই রিকোয়েস্টে আমরা নিয়ে চলে এসেছি তাদের জেলার চাকরির খবর। এখানে এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেছে গ্রাম রোজগার সহায়ক পদে নতুন একটি বিজ্ঞপ্তি। আপনারা যদি অফিসিয়ালি নোটিফিকেশানটা লক্ষ্য করে দেখেন এখানে আপনাদের ব্লকে কিন্তু এই নিয়োগ করে নেওয়া হবে গ্রাম রোজগার সহায়ক পদে। আপনারা যারা আবেদন করবেন গ্রাম রোজগার সহায়ক পদে সেই ক্ষেত্রে আপনার
কি ধরনের যোগ্যতার প্রয়োজন স্টেপ বাই স্টেপ আমরা জানিয়ে দেব। এবং এখানে আপনার মাসিক বেতন কিন্তু 12,000 টাকা দেওয়া হবে। এবং এখানে আপনাদেরকে যারা আবেদন করছেন স্টেপ বাই স্টেপ আপনাদের জানাচ্ছি কি কিভাবে আবেদন করবেন। আমরা চলে আসি অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আপনাদের বলে দেব। অ্যাপ্লিকেশান ফর্ম অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এখানে ডান দিকে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস লেখা আছে দেখতে পাবেন। এবং আপনাদের যদি নিচের দিকে স্ক্রল করে দেখেন, এখানে আপনার যেখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এখানে আপনার লিখতে হবে সম্পূর্ণ ডিটেলসটা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ এই জায়গাগুলো আপনাদের ফিল আপ করে নিতে হবে। এবং আমরা চলে আসব নেক্সট স্টেপে, যেটা হচ্ছে আপনাদের নাম, ক্যান্ডিডেট নেম। এখানে আপনার দিতে হবে ক্যান্ডিডেট অফ দ্য নেম, এখানে আপনারা স্টেপ বাই স্টেপ আপনার নাম লিখবেন। লেখার পর একটা ঘর স্পেস দিয়ে দেবেন এবং দেওয়ার পর নেক্সট ঘর থেকে আপনার টাইটেল যদি থাকে বা মিডিল নেম যদি থাকে সেই ঘর থেকে আপনারা লেখা শুরু করবেন। এবার চলে আসবেন নেক্সট, যেটা আপনার বাবা বা হাজব্যান্ড, যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাজব্যান্ড অথবা বাবার নাম দিতে পারে। আর যারা বিবাহিত নয়, অবিবাহিত, তাদের জন্য কিন্তু এখানে নাম এবং তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে টাইটেল লিখে দিলেই হবে। চলে আসি নেক্সট স্টেপ, ডেট অফ বার্থ, কবে জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা দিতে হবে বা তারিখ, তারপরে মাস, তারপরে ইয়ার, এবং ইয়ার যেটা সেই ইয়ারটা কিন্তু কমপ্লিটলি ফুল লিখতে হবে এখানে। এখানে এজ দিতে হবে 1/1/2020 অনুযায়ী কত বছর কত মাস এবং কত দিন হচ্ছে সেই ডেটগুলো এখানে লিখতে হবে। চলে আসি নেক্সট, এখানে জেন্ডার দিয়ে নিতে হবে, মেল ফিমেল মধ্যে যে ক্যান্ডিডেট আবেদন করবে সেই ক্যান্ডিডেট এখানে টিক বা লিখে দেবে মেল বা ফিমেল কিনা। চলে আসি নেক্সট গুরুত্বপূর্ণ এই জায়গাটা সবথেকে, অ্যাড্রেস। অনেকেই ভুল করে অ্যাড্রেস লিখতে গিয়ে, এখানে কিন্তু সুবিধা মতো অ্যাড্রেসের জন্য এই জায়গাটা সুবিধা করা হয়েছে। প্রথমত ভিলেজ দেওয়া রয়েছে, ভিলেজের প্রথম অক্ষর এই রকমভাবে লিখে নিতে হবে এবং যতটা হবে ভিলেজের নাম বা গ্রামের নাম ততটুকু লিখে নিতে হবে। এবং পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম কিন্তু লিখে নিতে হবে, কোন পোস্ট অফিসে বসবাস করো। এবং এখানে পিএস, তোমার পুলিশ স্টেশনের নাম লিখে নেবে, তোমার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এখানে তোমার ডিস্ট্রিক্ট লিখে নিতে হবে এবং পিন কোড সেটা লিখে নিতে হবে ডিস্ট্রিক্ট, এবং স্টেট, স্টেটের নাম এখানে লিখে নিতে হবে। এইগুলো হয়ে যাওয়ার পর, এবং তোমাদেরকে সব থেকে বলবো যে কোনো জায়গায় কাটাকুটি করবে না, অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে এক কপি জেরক্স করে নিয়ে আসবে এবং তারপরে সেই জেরক্স কপিটাই ফর্ম ফিল আপ করবে। এবং ফাইনালি যে কপিটা তোমরা জমা দেবে সেই কপিটাই অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা কিন্তু কপিটা ফিল আপ করবে। কোনো জায়গায় কাটাকুটি বা হোয়াইটনার ইউজ করার কোনো দরকার নেই, কোনো কারণে রিজেক্ট করে দিলে তখন কিন্তু তোমাদেরই সমস্যায় পড়তে হবে। এই 7 নম্বর পয়েন্টটা কিন্তু অনেকেরই কাছে গুরুত্বপূর্ণ, পারমানেন্ট অ্যাড্রেস। হয়তো অনেকেই আছে যারা কাজ করছে মুর্শিদাবাদে, হয়তো থাকে কলকাতায়, তাদের ক্ষেত্রে কিন্তু যদি তারা চলে আসে কলকাতাতে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তাদের অ্যাড্রেস কিন্তু দিতে হবে কলকাতা। এবং যদি কলকাতায় যদি তাদের ভোটার কার্ড বা আই কার্ড এই ধরনের যে সমস্ত ডকুমেন্টসগুলো যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে। আর যদি তাদের একই অ্যাড্রেস থাকে তাহলে অবশ্যই সেম অ্যাড্রেস লিখে দিলে এখানে হয়ে যাবে। এখানে হয়ে যাওয়ার পর নেক্সট, এখানে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এর জন্য এখানে সুযোগ সুবিধা দেওয়া রয়েছে। এবং 9 নম্বর যেটা বলা হয়েছে মোবাইল নাম্বার, এটা কিন্তু মোবাইল নাম্বার বাধ্যতামূলক দিতেই হবে। এবং ইমেল আইডি, এটা হয়তো অনেকেই দেবে না বুঝতে পারছি, কিন্তু মোবাইল নাম্বারের সঙ্গে সঙ্গে ইমেল আইডিটা বাধ্যতামূলক করা হচ্ছে প্রতিটা পরীক্ষার জন্য। আর ইমেল আইডি যদি না থাকে অবশ্যই তৈরি করে কিন্তু ইমেল আইডিটা দিতে ভুলবে না। এবং চলে আসি নেক্সট, এডুকেশন কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা। এখানে তোমাদের ন্যূনতম কিন্তু এইচএস পাস হতে হবে, এইচএসের সঙ্গে কত বছর তোমরা কোন ইয়ারে পাস করেছো, বোর্ডের নাম, এখানে টোটাল মার্কস, ডিভিশন, পার্সেন্টেন্স, এইগুলো সম্পূর্ণ তোমাদেরকে ফিল আপ করতে হবে। হয়ে যাওয়ার পর 11 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ, অনেকেরই হয়তো এখনও পর্যন্ত কম্পিউটার সার্টিফিকেট হয় না। আমরা কিন্তু প্রতিটা ভিডিওই বলি সমস্ত দর্শকদের জন্য,
তাদেরকে বলি যে তোমরা অবশ্যই কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট যে কোনো জায়গা থেকে, যে কোনো ইনস্টিটিউট থেকে, অবশ্যই সরকারি, যেখান থেকে ডিপ্লোমা এক বছরের করে রাখা কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত জরুরি। এখন কিন্তু অনেকই পরীক্ষাতে কম্পিউটার সার্টিফিকেট এখন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমার কিন্তু এক্সামিনেশনের সম্পূর্ণ এবং ইয়ার বোর্ড এই রকম সমস্ত কিছু ডিটেলস কিন্তু কম্পিউটারে দিতে হবে। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা কিন্তু অনেকেরই নেই। যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে না তারা কি আবেদন করতে পারবে? আর যাদের থাকবে তারা কিন্তু এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে লিখবে, এবং যা এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে তার ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। চলে আসি নেক্সট, এখানে সিগনেচার করতে হবে ক্যান্ডিডেট, এবং ডেট এবং প্লেস এই জায়গাটায় লিখে দিতে হবে। আমরা চলে আসি এবার ফর্ম ফিল আপের পর নেক্সট স্টেপে। তার আগে আমরা সমস্ত যারা আমাদের এই ভিডিওটা দেখছে সমস্ত প্রার্থীদেরকে বলবো অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার জন্য, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলবো। কারণ এই রকমভাবে কোনো জেলার চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল থেকে তোমরা পাবে না। এবং আমাদের চ্যানেলেও কিন্তু এখন থেকে ব্যাংকের চাকরি, এসএসসি সমস্ত চাকরির কিন্তু প্রিপারেশনের ভিডিও এই মুহূর্তে আমরা ছাড়া হচ্ছে। সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে কিন্তু পরীক্ষা 90% স্কোর করতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওগুলো প্রচণ্ড হেল্প হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো যে ভিডিওগুলো তোমাদের কতটা হেল্প হচ্ছে। এবং এখানে আমরা যেটা বলেছিলাম যে বিজ্ঞপ্তিতে যে এইচএস পাসের সঙ্গে 55% নাম্বার থাকতে হবে, ফিজিক্স ম্যাথে কিন্তু নাম্বার থাকতে হবে 55%। যারা সায়েন্স শাখা থেকে পাস করবে এবং ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পাস করবে তাদের কিন্তু ফিজিক্স ম্যাথামেটিক্সে কিন্তু 55% নাম্বার থাকতে হবে, এবং 6 মাসের কিন্তু এখানে তাদের কম্পিউটার সার্টিফিকেটের কথা বলা রয়েছে। তাদের ক্ষেত্রে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 6 মাস যে কোনো জায়গা থেকে কম্পিউটার সার্টিফিকেট থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবে। আর এজের উপরে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে, 18 থেকে 40 বছর, এবং এসএসটি ওবিসির জন্য বয়সের ছাড় থাকবে। এবং যারা আবেদন করবে মুর্শিদাবাদ জেলার তরফ থেকে তাদেরকে আমরা বলবো ভিডিওটাকে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য। কারণ তোমাদের জেলার চাকরির খবর অনেকেই কমেন্ট করো, দাদা যে মুর্শিদাবাদ জেলার যদি কোনো চাকরির খবর থাকে তাহলে অবশ্যই জানাবে। অবশ্যই তোমাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু মুর্শিদাবাদ জেলার চাকরির খবর নিয়ে আজকে উপস্থিত হয়েছি। সেই জন্য কিন্তু ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনারা অনেকেই কমেন্ট করেন যে দাদা জেলার চাকরির খবর যদি আপনারা আমাকে জানান তাহলে খুবই উপকৃত হব। আপনাদের জেলার নাম কমেন্টে জানাতে পারেন, আপনার জেলার যদি নিয়মিত চাকরির আপডেট পেতে চান। স্ক্রিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটা 16/1/2020। এখানে যেটা এনরোলমেন্ট নোটিশ নাম্বারও দেওয়া রয়েছে, আর এই নোটিফিকেশানটা অবশ্যই অথেন্টিক এবং জেনুইন। এখানে নিয়োগ করে নেওয়া হবে সিভিক টিচার পদে, যেখানে বলা হচ্ছে ভলেন্টিয়ার টিচার, যেখানে আরেকটি শূন্য পদ মানে আরেকটি এখানে পোস্ট রাখা হয়েছে ভলেন্টিয়ার ক্লার্ক কাম রেকর্ডার কিপার পদে নিয়োগ করে নেওয়া হবে। এই দুটি পদের ক্ষেত্রে কতগুলি শূন্য পদ আছে, কারা কারা বা আবেদন করতে পারবে, এখানে কি কোনো পরীক্ষা হবে, স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। এখানে অবশ্যই পরীক্ষা হবে, এবং যেখানে পরীক্ষাও কিন্তু নেওয়া হবে যেটা রিটেন পরীক্ষা থাকবে, এবং প্রার্থীদেরকে রিটেন কিন্তু অবশ্যই দিতে হবে। তার জন্য কিন্তু এখানে সিলেবাসও দেওয়া রয়েছে, সিলেবাসের কথা আমরা আলোচনা করব। তার আগে আমরা চলে আসি মেন বিজ্ঞপ্তিতে। এখানে মেন বিজ্ঞপ্তি হচ্ছে যেটা ভলেন্টিয়ার টিচার পদে যেটা নিয়োগ করে নেওয়া হবে। টোটাল কিন্তু এখানে বেশি ভ্যাকান্সি নেই, 10টি মতো ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে তাদের ক্রাইটেরিয়া বা যোগ্যতা কিন্তু এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশান করতে গেলে কি ধরনের যোগ্যতার প্রয়োজন। এখানে যোগ্যতার কি কথা বলা হয়েছে, গ্র্যাজুয়েশান হতে হবে যে কোনো শাখায়, গ্র্যাজুয়েশান হলেই আবেদন করতে পারবেন, 50% নাম্বার সহ কিন্তু গ্র্যাজুয়েশান হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন 5 বছর এসসি এসটি বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন, এবং 3 বছর ওবিসি বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন।
এবং এখানে যে পাঁচ পার্সেন্ট বয়সের জন্য ছাড়ের সঙ্গে সঙ্গে আপনাদের যদি এখানে কাস্ট সার্টিফিকেট থাকে তার ক্ষেত্রেও কিন্তু আপনি 5% ছাড় পেয়ে যাবেন। যে আপনার ধরুন এখানে শিক্ষাগত যোগ্যতা 50% নাম্বার সহ গ্র্যাজুয়েশান বলা হয়েছে, সেখানে আপনার যদি 45% নাম্বার সহ গ্র্যাজুয়েশান হয়ে থাকে তাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা যারা আবেদন করবেন সেই ব্লক অথবা মিউনিসিপ্যালিটির এরিয়ার মধ্যে আপনাকে বসবাস করতে হবে এবং এখানে বেতন শুরু হবে 7,000 থেকে আপনাদের বেতন দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা আমাদের ভিডিওটাকে এখনও পর্যন্ত লাইক করনি অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবে। অবশ্যই তোমার জেলায় যদি এই রকম কোনো চাকরির আপডেট পেতে চাও অবশ্যই তোমার জেলার নামটি কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবে না। চলে আসি নেক্সট, যেটা বলা হচ্ছে ভলেন্টিয়ার ক্লার্ক কাম রেকর্ড কিপার পদে যেটা নিয়োগ করে নেওয়া হবে, টোটাল এখানে শূন্য পদ 30টি। এই পদের ক্ষেত্রে কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আমরা স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। গ্র্যাজুয়েশান হতে হবে যে কোনো শাখায় 45% নাম্বার সহ এবং এখানে অবশ্যই 1 বছরের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করা থাকতে হবে কম্পিউটারের উপরে, কারণ অনেকেই যারা এখনও কম্পিউটার ট্রেনিং কোর্স বা যাদের কোনো ডিপ্লোমা কোর্স নেই তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে কোনো ভালো সরকারি আন্ডারটেকিং যে কোনো ভালো কম্পিউটার ইনস্টিটিউট থেকে তোমরা কিন্তু যে কোনো 1 বছরের ডিপ্লোমা কোর্স করে নেবে, কারণ এটাই এখন এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ কম্পিউটার কোর্স না করা থাকলে কেউ এখন এই মুহূর্তে চাকরি পাচ্ছে না, কারণ এটা কিন্তু বাধ্যতা হয়ে যাচ্ছে। সেই কারণের জন্য অবশ্যই কিন্তু কম্পিউটার ট্রেনিং কোর্স করে রাখা অবশ্যই দরকার। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং অবশ্যই এই জেলার নামটি হয়তো অনেকেই বুঝতে পেরে গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে কিন্তু এই চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে। সেই জন্য আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে দাদা আমার জেলার চাকরির যদি খবর আপডেট দেন তাহলে আমরা খুবই উপকৃত হব। যারা পূর্ব মেদিনীপুর জেলা থেকে যারা অন স্ক্রিন এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করার জন্য অনুরোধ করব এবং বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য অনুরোধ করব। আর লেটেস্ট যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এখানে যেটা বেতন দেওয়া হবে 5,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে। এখানে জেনারেল ইনফরমেশন কিছু দেওয়া রয়েছে, প্রার্থীদেরকে অবশ্য পড়ে নিতে হবে জেনারেল ইনফরমেশনের জন্য। এবং এখানে যারা আবেদন করবে কিভাবে আবেদন করবে অবশ্যই তাদেরকে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এখানে আমরা চলে আসি সিলেবাস বা এক্সামের কিছু ইনফরমেশনে। এখানে সিলেবাস যদি কথা বলতে হয় তাহলে প্রথমত রিটেন কিন্তু এখানে হবে, তারপরে ভাইভা যেটা আমরা ইন্টারভিউ বলে থাকি ইন্টারভিউও হবে এবং কম্পিউটার টেস্টের মাধ্যমেও কিন্তু প্রার্থী বাছাই করা হবে। প্রথমে চলে আসে সিলেবাসের রিটেন এক্সামের কিছু ইনফরমেশান, যেগুলো আপনাদের রিটেন পরীক্ষার সময় সিলেবাস দেওয়া রয়েছে। জিকে এবং জেনারেল ইংলিশ যেগুলো থাকে সেইগুলোর উপরেই তোমাদের কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কিন্তু এটা পরীক্ষা হবে। এখানে কিন্তু মাধ্যমিক লেভেলের যে ইংলিশ বা গ্রামার যেগুলো থাকবে এবং অবশ্যই ম্যাথ থাকবে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এবং বাংলাও থাকবে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। অবশ্যই সেইগুলোর জন্য কিন্তু কোন কোন জায়গা থেকে কত নাম্বারের পরীক্ষা আসবে এখানে কিন্তু দেয়া রয়েছে। এখানে জিকে থেকে 20 নাম্বারের প্রশ্ন আসবে এবং ইংলিশ থেকে এখানে 25 নাম্বারের প্রশ্ন আসবে এবং বাংলা থেকে কিন্তু 25 নাম্বারের প্রশ্ন আসবে এবং এখানে ম্যাথে থেকে 25 নাম্বারের প্রশ্ন আসবে, সরি এটা ম্যাথ থেকে 25 হবে আর বাংলা থেকে 20 নাম্বারের প্রশ্ন আসবে। এবার চলে আসি এখানে কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু MCQ টাইপের প্রশ্ন হবে আর প্রতিটা প্রশ্নের মার্ক কিন্তু 1 নাম্বার করে দেয়া হবে এবং এখানে টোটাল কিন্তু 90 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। আর যেটা বলা হচ্ছে ইন্টারভিউ বা যেটা 10 নাম্বারের জন্য থাকবে এবং সব মিলিয়ে কিন্তু 100 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে এবং সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রায় সময়টা কিন্তু অলমোস্ট অনেকটাই বেটার, কারণ এখানে অনেক কিছু সিলেবাস দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু টাইমটা অনেকটাই ফ্যাক্ট করে, সেই কারণের জন্য সিলেবাস খুব দারুণ রাখা হয়েছে। এটা চলে গেল সিভিক টিচার পদের ক্ষেত্রে এবং আমরা চলে আসি নেক্সট, যেটা বলা হচ্ছে ভলেন্টিয়ার
ক্লার্ক কাম রেকর্ডার কিপার পদে যেটা সিলেবাস দেয়া রয়েছে, সিলেবাস হচ্ছে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে। এই পদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার অবশ্যই যেটা টেস্ট নেওয়া হবে কম্পিউটার টেস্ট থাকবে। প্রথমত এখানে যে প্রশ্ন আসবে 20 নম্বরের কোয়েশ্চেন আসবে জেনারেল নলেজ থেকে, যেটা MCQ মার্কের প্রশ্ন হবে, এবং জেনারেল ইংলিশ থেকে প্রশ্ন আসবে যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের গ্রামার থাকবে। 20 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, মানে 20 নম্বরের প্রশ্ন থাকবে, MCQ টাইপের প্রশ্ন হবে, এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক থাকবে যেটা 15 মার্কের থাকবে, এবং অবশ্যই MCQ টাইপের প্রশ্ন হবে। এখানে প্রতিটা প্রশ্নের মান কিন্তু 1 করে দেওয়া রয়েছে, এবং এখানে 20 20 15 সব মিলিয়ে কিন্তু এখানে 20 20 40 এবং 50 55 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, রিটেন পরীক্ষা, এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা 15 মিনিট। এই পদের ক্ষেত্রে কিন্তু টাইমটা অনেকটাই বেশি দেওয়া রয়েছে। আমরা চলে আসি নেক্সট, যেটা হচ্ছে তোমাদের যারা ভলেন্টিয়ার ক্লার্ক কাম পদে যারা আবেদন করবে তাদের পদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার টেস্টটা কিন্তু হবে, এবং তারপরে ইন্টারভিউ হবে, তার আগে কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। এখানে কিন্তু সিলেবাসে দেয়া রয়েছে, এখানে সব মিলিয়ে কিন্তু এখানেও কিন্তু 70 নম্বরের রিটেন হবে, এবং 20 নম্বরের এখানে কম্পিউটার টেস্ট হবে, আর 10 নম্বরের কিন্তু ইন্টারভিউ হবে। সব মিলিয়ে কিন্তু 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে। আর বিজ্ঞপ্তি সম্পূর্ণ PDF তোমরা যারা ডাউনলোড করতে চাইছো অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা PDF-এর লিঙ্ক দিয়ে দেব, এবং এখানে আবেদন শুরু হবে 3 ফেব্রুয়ারি এবং চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক সমস্ত প্রার্থীদের জন্য রইল আগাম শুভেচ্ছা, এবং অবশ্যই যদি সিভিক টিচার পদে এই রকম যদি অন্যান্য জেলার যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই কমেন্ট করো তোমার জেলার নাম, অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করতে ভুলবে না। আর এইখানে কিন্তু আমরা যে ডিটেলসগুলো দিয়েছি সম্পূর্ণটাই কিন্তু জেনুইন অথেন্টিক, এবং এখানে কিন্তু যারা টোটাল কিন্তু 40টি শূন্য পদে নিয়োগ করে নেওয়া হবে, আর যেটা হবে জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে 1 বছর চুক্তি ভিত্তিতে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। শিশু শ্রমিক উন্নয়ন সমিতি NCLP অধীনস্থ কিন্তু যে বিদ্যালয়গুলি আছে সেই বিদ্যালয়ের জন্যই কিন্তু এই নিয়োগটি চলছে, এবং এখানে যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু মেয়াদ বাড়ানোর সম্ভাবনা আছে, যেটা 1 বছর করা হয়েছে হয়তো সেটা বেড়ে 2 বছরও হতে পারে বা 5 বছরও হতে পারে। যখন মনে করবে তারা কিন্তু ইনফরমেশান জানিয়ে দেবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেদিনীপুরের তরফ থেকে কিন্তু আমরা এই চাকরির আপডেটটি জানিয়ে দিলাম আপনাদেরকে, এবং সমস্ত প্রার্থীদেরকে বলবো ভিডিওটাকে লাইক করার জন্য, কারণ তোমাদেরকে এই রকম চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকেই প্রথম পাওয়া যায়। আর এই চ্যানেল অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি কি করছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ তোমাদের জন্য নিয়মিত আমরা সরকারি চাকরি ছাড়াও কিন্তু নিয়মিত প্রিপারেশান, চাকরির প্রিপারেশান SBI PO এছাড়াও অন্যান্য সিভিল সার্ভিসের কিন্তু প্রিপারেশান চলছে। আমাদের ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো, অবশ্যই তোমাদের উপকৃত। কেন্দ্রীয় সরকারের CTET পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য সুখবর, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও 2020 শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন এই ইনফরমেশান। আপনারা যদি নিয়মিত CTET-এর উপরে আপডেট পেতে চান অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এর জন্য সুখবর, যেখানে 2020 লেটেস্ট আপডেট বলতে পারেন আপনাদের সামনে আমরা এই মুহূর্তে নিয়ে চলে এসেছি। আপনাদের CTET প্রার্থীরা যারা আবেদন করবেন এক্সাম হবে কিন্তু 5th July 2020 সানডে। এখানে সমস্ত প্রার্থীদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব কোন কোন পদে কী ধরনের যোগ্যতার কথা বলা হয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন ফিস এখানে কত রাখা হয়েছে স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। এখানে আবেদন ফিস কিন্তু অনেকটাই বেশি শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য, সবাই জানে এই মুহূর্তে। জেনারেল OBC NCL ব্র্যাকেটে যাদের প্রার্থী আছেন 1000 টাকা আবেদন ফিস এখানে রাখা হয়েছে, এবং 1200 টাকা 2টি পেপারের জন্য রাখা হয়েছে।
SST প্রার্থীদের জন্য এছাড়াও আদার্স প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন ফিজ রাখা হয়েছে এবং যদি দুটো পেপারের জন্য আবেদন করে সেই ক্ষেত্রে 600 টাকা আবেদন ফিজ রাখা হয়েছে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবে। এখানে আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। এখানে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন পদে কতগুলি যোগ্যতার কথা বলা হয়েছে স্টেপ বাই স্টেপ। যারা এখনো পর্যন্ত জানেন না তাদের জন্য কিন্তু এখানে জানিয়ে দিই, এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত, 1 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক বা শিক্ষিকা পদে যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে সিনিয়র মাধ্যমিক মানে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে 50% নাম্বার থাকতে হবে এবং অবশ্যই প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা থাকতে হবে অবশ্য এই পদে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে। এছাড়াও অথবা সিনিয়র উচ্চ মাধ্যমিক মানে HS পাস 45% নাম্বার সহ আপনার HS পাস করতে হবে। NCT অথবা আপনার এখানে 2002 অনুসারে কমপক্ষে 45% নাম্বার পেয়ে আপনাকে ডিপ্লোমা অবশ্যই পাস করা থাকতে হবে। এছাড়াও এখানে আপনার যদি HS এর সঙ্গে 50% নাম্বার থাকে, আপনার যদি BEd যদি থাকে অবশ্যই এই পদে আবেদন করতে পারবেন সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে। এছাড়াও 50% নাম্বার সহ HS পাস করতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে এই পদে যারা আবেদন করবেন। এছাড়াও 50% সহ আপনার গ্র্যাজুয়েশন এবং স্নাতক BEd থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে এখানে আপনার কী ধরনের যোগ্যতার প্রয়োজন, এখানে স্নাতক পাস করতে হবে এবং অবশ্যই 2 বছর ডিপ্লোমায় আপনার এই পরীক্ষা পাস করা থাকতে হবে এবং অথবা এছাড়াও কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে স্নাতক এবং BEd করা থাকতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন, অথবা কমপক্ষে 45% স্নাতকে পাস করা থাকতে হবে। এছাড়াও আপনাকে স্বীকৃত বোর্ড থেকে BEd পাস করা থাকতে হবে অথবা সিনিয়র মাধ্যমিক মানে HS পাস করার সঙ্গে সঙ্গে 50% নাম্বার থাকতে হবে এবং স্নাতকে আপনার অবশ্যই নাম্বার থাকতে হবে। এছাড়াও BIIA থাকতে হবে, BEd যেটাকে বলা হয়। এছাড়াও অবশ্যই HS এর সঙ্গে আপনার 50% নাম্বার যদি থাকে অথবা আপনার যদি BEd করা থাকে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও বা অথবা কমপক্ষে 50% স্নাতকে পাস করতে হবে এবং অবশ্যই 1 বছরের BEd করা থাকতে হবে। মোটামুটি এই রকমভাবে যোগ্যতা বলা হয়েছে। আপনারা যারা অফিসিয়ালি নোটিফিকেশন ডাউনলোড করতে চান, ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং SST OBC PWD প্রার্থীদের জন্য শিক্ষা প্রার্থীদের যারা নাম্বার কম থাকবে 50% নাম্বারের যে কম ওখানে আপনারা 5% নাম্বারে ছাড় পেয়ে যাবেন। আবেদন ফিজ আপনাদের আগেই বলে দিয়েছি, আবেদন করতে পারবেন 24/1/2020 থেকে এবং আবেদন শেষ হবে 24/2/2020 পর্যন্ত। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন ভিডিওর নিচে ডিসক্রিপশন থেকে আপনারা সরাসরি লিংক পেয়ে যাবেন, আপনারা চলে আসতে পারবেন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা আমরা বলে থাকি। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের প্রথম মতো রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবেন। আপনারা যদি অনলাইনে ঘরে বসে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটার উপরে আপনারা যদি ভিডিও পেতে চান, আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট করে জানান। আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসব নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা ঘরে বসে সেন্ট্রাল বোর্ডের জন্য যে এলিজিবিলিটি টিচার নিয়োগ করা হবে তাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় স্টেপ বাই স্টেপ। ততক্ষণ ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন এবং আপনারা যদি নিয়মিত এই ধরনের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনের লিংক। এছাড়াও দেখে নেওয়া যাক এই মাসের গুরুত্বপূর্ণ আরও কিছু চাকরির খবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ড্রাইভার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, অষ্টম শ্রেণী পাস করলেই আপনারা এই পদে আবেদন করে চাকরি পেতে পারেন। এই ভিডিওয় থাকবে সম্পূর্ণ ডিটেলস। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনার জেলার নাম এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট বাই আড্ডা 24x7 এর পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির খবর, যেখানে অন স্ক্রিন আমরা বিজ্ঞপ্তির পিডিএফ খুলে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এখানে কি ধরনের যোগ্যতার প্রয়োজন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা ছাড়া কি আদার্স কোনো কোয়ালিফিকেশান লাগবে সেগুলোও জানাবো। অন স্ক্রিন আপনারা যদি লক্ষ্য করে দেখেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নোটিফিকেশানটি প্রকাশিত পেয়েছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও কিন্তু দেয়া রয়েছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন 2020-র কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আমরা চলে আসি নিচের দিকে, যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এখানে আপনার বেতন দেওয়া হবে 22,700 টাকা স্কেল নাম্বার 6-এ এবং এখানে আপনার কিন্তু বেতন বেড়ে পরে 25,900 টাকা হবে, ইনক্লুডিং থাকবে সমস্ত অ্যালায়েন্স। টোটাল যদি আমরা শূন্য পদ কথা বলি, এখানে ড্রাইভার পদ যারা আবেদন করবেন, জেনারেলদের জন্য 165টি শূন্য পদ রাখা হয়েছে, এসসির জন্য 66টি শূন্য পদ রাখা হয়েছে, এসটির জন্য 18টি শূন্য পদ রাখা হয়েছে, ওবিসি এর জন্য 30টি শূন্য পদ রাখা হয়েছে, ওবিসি বির জন্য 21টি এবং পিডব্লিউডির জন্য কোনো শূন্য পদ রাখা হয়নি। এখানে পিডব্লিউডি যারা আছে তাদের ক্ষেত্রে কোনো শূন্য পদ এখানে নেই। টোটাল ভ্যাকান্সির কথা যদি আমরা বলি, 300টি টোটাল শূন্য পদ রাখা হয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশান বা এডুকেশন কোয়ালিফিকেশান আমরা যেটা কথা বলবো, এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স এখানে থাকা আপনার বাধ্যতামূলক এবং লাস্ট 5 ইয়ার্স আপনার কিন্তু এই কাজের অভিজ্ঞতা দেখাতে হবে। অবশ্যই আপনাকে রিপেয়ারিংয়ের কাজ অবশ্যই জানা থাকলে এখানে কিন্তু আপনারা বিশেষভাবে সুযোগ সুবিধা পাবেন। যারা আবেদন করছেন তাদের বয়স কত হতে হবে, 40 বছর, 1/1/2020 সাল অনুসারে, এবং অবশ্যই বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন SST এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী ব্যাকওয়ার্ড ক্লাসরাও কিন্তু ছাড় পেয়ে যাবেন। এখানে আমরা চলে আসি আবেদন ফি। আবেদন ফি 160 টাকা রাখা হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এই অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন আপনারা ডিমান্ড ড্রাফট মাধ্যমে, অথবা এখানে আপনারা অনলাইনের মাধ্যমেও জমা করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অলরেডি আপনাদের জন্য আবেদন শুরু হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে এবং চলবে 4 মার্চ পর্যন্ত। 4 মার্চের আগে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এখানে আপনারা ইম্পর্টেন্ট ডেটে যদি লক্ষ্য করে দেখেন, সম্পূর্ণ ইনফরমেশান দেয়া রয়েছে। যারা অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করতে চান, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব। আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশানের লিঙ্ক থেকে কিন্তু দেখে নিতে পারেন। আর এখানে এক্সামিনেশন বলতে আপনাদের ড্রাইভিং টেস্টে 85 নাম্বার থাকবে এবং ইন্টারভিউতে 15 নাম্বার থাকবে। সব মিলিয়ে কিন্তু আপনাদের এই পরীক্ষাটা নেওয়া হবে, এছাড়া কোনো রকম রিটেন পরীক্ষা নেই। এই হচ্ছে আপনাদের সমস্ত বিজ্ঞপ্তির ইনফরমেশান। আশা করছি আপনারা বুঝতে পেরে গিয়েছেন আমাদের দেওয়া তথ্য। আপনার যদি মনে হয় হেল্পফুল, অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন এবং নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।